বাণিজ্যিক ভাবে মেটে আলু চাষ। মেটে আলু আমাদের দেশে সবজি হিসেবে বেশ জনপ্রিয়। মেটে আলুতে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও সোডিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়ির চারপাশে বা আঙ্গিনায় এ আলুর গাছ দেখা যায়। বর্তমানে এ আলুর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। বাংলাদেশের মাটি ও আবহাওয়া মেটে আলু চাষের উপযোগী। দেশের মাটি এঁটেল ও বেলে দোআঁশ হওয়ায় এখানে প্রচুর আলু উৎপাদন করা সম্ভব। সে সুযোগ কাজে লাগানোর জন্য ব্যাপকভাবে মেটে আলু চাষ করা যায়। জমিতে জৈব সার দিয়ে চাষ করলে সাধারণত চৈত্র মাসে আলুর মোথা বা ফল রোপণ করলে 5 থেকে 7 মাস পরে আলু সংগ্রহ করা সম্ভব। মাটিতে আল করে বা মাধা তৈরি করে আলু রোপণ করা যেতে পারে। যশোর জেলার মনিরামপুর উপজেলাধীন পারখাজড়া গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল মান্নান তার 18 কাঠা জমিতে প্রায় 15 থেকে 20 বছর ধরে মেটে আলু চাষ করে আসছেন। বই চাষ করি, চাষের সাথে জৈব সার দিয়ে আর কিছু পটাশ দিয়ে পিল করে বীজটা লাগাই দিই। বছরে কোন সময়টা আপনার? চৈত মাসে, ফাল্গুন মাসে পোতা যায়, চৈত মাসে বেশি পুঁতি। কতদিন পর আপনারা আলুটা উঠাচ্ছেন? 5-7 মাস পরে। এই যে 5-7 মাস পরে যে উঠাচ্ছেন, লাগানোর পর থেকে মধ্যকালীন সময়ে আপনারা কি কি পরিচর্যা করে থাকেন? এর ওই বই ঘাস হলে ওইটা মারতে হয় আর ওই ধরা দিতে হয় এই এর চাষ। তাছাড়া আর কোনো বিশেষ কিছু দেওয়া লাগে না। আচ্ছা, রোগ বালাই তো নাই নাকি? না, কোনো রোগ বালাই লাগে না। একটা গাছে কতটুকু পরিমাণ আলু হয়? 1 থেকে 1.5 কেজি, 50 থেকে 60 মণ আলু পাওয়া যাবে। 50 মণ হলে 1 লাখ টাকা পাবো। এমনি সেচ দিতে হয় নাকি শুকনো মৌসুম? হ্যাঁ, ওই যদি বেশি মাটি টান ধরে তাহলে সেচ দেওয়া লাগে। আপনার 1 বিঘা জমিতে আপনার খরচ কত হয়? 20 থেকে 25 হাজার টাকা। 25 হাজার টাকা। এ আলু বছরে একবার সংগ্রহ করা যায়। আলু সাধারণত মাটির নিচে থাকে। প্রতি গাছে প্রায় 1.5 কেজি করে আলু হয়। সে হিসেবে প্রতি বিঘা আলু প্রায় 1 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। কৃষক মোহাম্মদ আব্দুল মান্নানের সফলতা দেখে আরও অনেকেই মেটে আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। রোপণ পদ্ধতি এবং সার কীটনাশক এর বিষয়টা একটু ভিন্ন আছে। প্রথমত শুকনা মৌসুমে রোপণ করা লাগে বীজটা। বীজটা রোপণ করার পরে একটা মাটি দিয়ে একটা পিলি তৈরি করার প্রয়োজন হয়। পরবর্তীতে সেচের প্রয়োজন থাকলে সেখানে সেচ প্রয়োগ করা দরকার হয়। এর পরবর্তীতে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার এই ফসলটা বেগুনের উপরে সবথেকে বেশি ফলন দেখা গেছে আমাদের। তো বেগুনের গাছ যখন বৃদ্ধ হয়ে যায়, মারা যাওয়ার উপক্রম হয়, তখন এই পিলি পদ্ধতিতে এই আলুটা চাষ করা হয়। মাছা পদ্ধতিতে যে বাড়তি খরচ এটা হয় না, বেগুনে এই খরচটা মানে সাশ্রয় হয়ে যায়। আলু গাছটা আমাদের এখানে স্থানীয়ভাবে মিঠে আলু নামে পরিচিত। এই আলুটা সবথেকে বেগুন গাছে ফলন বেশি দেয়। এরপর পরিচর্যার ক্ষেত্রে কিছু ছত্রাক দেখা দেয়। ছত্রাকনাশক হিসাবে আমরা জ্যাস এবং অ্যামিস্টাটপ এগুলো ব্যবহার করি। এটা ব্যবহার করার পরেই আলুটা একেবারে নিরোগ অবস্থায় শেষ নামে। এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা বাড়িতে মেটে আলু চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে মেটে আলু চাষ করার জন্য কৃষক ভাইদের উৎসাহিত করে যাচ্ছেন। আমি এখানে শস্য বিন্যাস পরিবর্তন করে এই মেটে আলু চাষিদের উদ্বুদ্ধ করে এখানে প্রায় এবছরে 150 বিঘা জমিতে মেটে আলু চাষ করা হয়েছে। এই আলু চাষের বিশেষ খরচ হয় না। এখানে আসছে বেগুন চাষ করা হয়। বেগুন গাছের ফসল উত্তরের পরে আর কি ভিতরে গাছ আলু রোপণ করা হয়। এই গাছ আলু বেগুন গাছের পরে উঠে মাছা হিসেবে ব্যবহার করা হয়। এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয় না, জৈব সার ব্যবহার করা হয়। পোকামাকড় রোগব্যাধি বিশেষ আক্রমণ হয় না। বিঘা প্রতি খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা এবং উৎপাদন হয় 60 থেকে 70 মণ, বিক্রয় হয়
এক লক্ষ টাকার ঊর্ধ্বে আর কি এলাকায় দিন দিন উত্তরোত্তর এই আলু চাষ বৃদ্ধি হবে বলে আমি আশা করি। 2010 সাল থেকে এখানে আলু চাষ শুরু হয় এবং ক্রমান্বয়ে প্রতি বছরে দিন বাড়ছে। গত বছরে আপনার এখানে চাষ হয়েছিল 80 বিঘার মতন, আর এবছরে 150 বিঘা মতন চাষ হয়েছে। এ ফসল চাষের কৌশল এবং কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য তিনি সহযোগিতা করে যাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার সর্বত্র মেটে আলু চাষ বৃদ্ধির জন্য চেষ্টা করছেন। চাষিরা নতুন একটি প্রযুক্তির মাধ্যমে গাছ আলুটি চাষ করছেন, যেটা হচ্ছে লো কস্ট প্রযুক্তি নামে কৃষকরা পরিচিত। সেটা হচ্ছে বেগুন ক্ষেতের উপর বেগুন যখন হার্ভেস্ট শেষ হয়ে যায় তখন সেখানে তারা গাছ আলুটা রোপণ করেন, তারপর সেখান থেকেই গাছ আলুটা হয়ে যায়। 15-18 হাজার টাকার মতো খরচ হয় এবং এই 20 শতক জমিতে তারা 50-55 মেট্রিক টন পাবেন বলে আশা করা যাচ্ছে এবং তাদের লাভও হবে প্রায় 50-60 হাজার টাকার মতো। তো এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য ফসলের থেকে এই ফসলটা করা অনেক লাভজনক এবং বর্তমানে মাননীয় কৃষিমন্ত্রী যে কৃষি বহুমুখীকরণ কথা বলেছেন তার জন্য এটি একটি নতুন হিসেবে যোগ দিচ্ছে এবং শুধু তাই নয় কৃষিতে ময়রামপুরে এটি একটি নতুন মাত্রা হিসেবে যোগ দিচ্ছে। বিশেষ করে ছায়াযুক্ত এবং জাংলা জায়গায়ও এই ফসল চাষ করা যায়। বিধায় এলাকার অব্যবহৃত জমিতে মেটে আলু চাষ সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার পরামর্শে মেটে আলু চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মনিরামপুর উপজেলাতে 70 হেক্টর জমিতে গাছ আলুর চাষ হচ্ছে। গাছ আলু একটি পুষ্টিকর সবজি। এই সবজি উৎপাদন করার জন্য চাষিদের তেমন কীটনাশকের প্রয়োজন হয় না। আমাদের মনিরামপুরের চাষিরা জৈব সার তথা ভার্মিকম্পোস্ট ব্যবহার করে এই গাছ আলু উৎপাদন করছেন। আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প থেকে চাষিদেরকে এই গাছ আলু চাষ করার জন্য সহায়তা প্রদান করছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের আশা এই গাছ আলু চাষ আমাদের মনিরামপুরে আরও বৃদ্ধি পাবে। মেটে আলু একটি জনপ্রিয় সবজি। এ সবজি চাষে ঝুঁকি কম এবং রোগ বালাই নেই বললেই চলে। উৎপাদনে তেমন পরিশ্রমও নেই। এ ফসল ব্যাপকভাবে চাষ করা গেলে আমাদের দেশে মেটে আলু হতে পারে একটি গুরুত্বপূর্ণ এবং লাভজনক ফসল।